এই যে সেই জন্মাষ্টমীর দিন পুজো দিয়েছিলাম, মালা পরানো হয়েছিল গোপুকে, সেটাই পরানো রয়েছে। আর পিসি পুজো টুজো দিয়ে একদম থালা বাসন মেজে রেডি, মানে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো চলো বেরোনো যাক। খুব খারাপ গাড়ির অবস্থা দেখো, একদিন শুধু অফিসে নিয়ে গেছে, এত জল কাদার মধ্যে দিয়ে গাড়িটা আগের দিন গেছে। কি হলো, হলো না ওটা দিয়ে? হ্যাঁ, কি অবস্থা! চলো, যা হয়েছে হয়েছে। আগের দিন যে রেনের মধ্যে আমরা গেলাম গাড়িটা নিয়ে, তারপরে পুরো 12টা বেজে গেছে গাড়িটা, ওটাই ওই হলো আর কি। তো রাস্তা যা খারাপ ছিল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:30, 4:30। তো এখন আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি? আসার সময় পিসি জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি, আমাদের এখনো ঠিক নেই। আমি পিসিকে বললাম, পিসি তোমাকে কি করে বলবো, আমরাই তো জানি না কোথায় যাচ্ছি। গাড়ি নিয়ে বেরোচ্ছি, যেখানে ইচ্ছা হবে সেখানে যাবো। চলো স্টার্ট দ্য ব্লগ। আজকে ফার্স্ট টাইম আমরা জ্যামে আটকালাম। এই যে চলে এসেছি হচ্ছে আমরা বিরাটি মোড়ে, বিরাটি মোড়ে জ্যামে আটকে গেছি। এখানে আবার ছেড়েও গেছি। আজকে এই টাইমে অ্যাকচুয়ালি জ্যামটা একটু কম থাকে এদিকে যাওয়ার সময়, উল্টো দিকে ফেরার সময় জ্যাম পাবো প্রচুর। দেখে তো মনে হচ্ছে এদিক দিয়ে, আচ্ছা দুদিক দিয়ে যাওয়া যায়। আজকে এত বেশি রোদ, 5:30 বাজে লিটারালি বাবা, এত রোদ আজকে, উফ। আমার এদিক থেকে বেরোনোর জায়গা নেই, তো আমি চন্দ্রানীকে পাঠালাম। এই আমাকে দাঁড় করিয়ে 1 ঘন্টা ওয়াশরুমে গিয়ে বসে রয়েছে। বলছি বাড়ি থেকে করে আসোনি, চলো উধার কাহা। বলছি তোমাকে আমি কি বলেছি, এসে ফার্স্ট থিং কি করি আমরা, ফুড, চলো লেটস গো। তো ফাইনালি আমরা এসে বসে গেছি ফুড কোর্টে, আর খাবারও অর্ডার করা এখানে কমপ্লিট আমাদের। আজকে আমরা কেএফসি ট্রাই করিনি, ওয়াও চিকেন ট্রাই করছি ফর দ্য ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। ভালোই হয়, ফ্রাইড চিকেনের আবার কি ভালো কি খারাপ, সবই ভালো। না ডিপেন্ড করছে তোমার একটা ব্র্যান্ডের, হ্যাঁ সেটাই টেস্ট, টেস্ট মে ভ্যারি, বাট ভালোই হবে আশা করছি। আর আর চন্দ্রানীন আসার পর থেকে আমরা গেমিং জোনের পাশে বসেছি, এই গেমিং জোনের দিকটা তাকিয়ে তাকিয়ে তখন থেকে শুধু ভাবছি যে খেলবো কি খেলবো না, যাবো কি করবো, বাচ্চা বলবে না তো, ইচ্ছা করে খুব না। আমি বড় হয়ে গেছি যা তা বলছি, বোলিং করতে পারো, বোলিংটাই যে ফাইনাল। দুটো বার্গার ছিল, দুটো উইংস আর দুটো চিকেন স্ট্রিপস ছিল। আমার মনে হলো যে কেএফসির কাছে কিছুই না, প্রাইস ওয়াইজ আই থিঙ্ক ঠিকই ছিল, খেতে ভালোই ছিল, কিন্তু হ্যাঁ কেএফসির মশলাটার টেস্ট আলাদাই। চন্দ্রানি পেছনে বাচ্চাটা দৌড়াচ্ছে বারবার করে, আর চন্দ্রানি না তাকাচ্ছে ওর দিকে, লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে, তাকালে লজ্জা পেয়ে পালিয়ে গেল। তুমি কেন ওর দিকে তাকাচ্ছ, হ্যাঁ কেন তাকাচ্ছ? আবার আসছে, মামুনা পাঠিয়ে দিয়েছে, ভেতরে ভেতরে বলছে যে দেখ এবার এবার কিছু বলবি, আমার মা আছে আমার সাথে। স্যার আজকে শপিং করবেন, পুরোপুরি শপিং মুডে।
আর এটা আমি চুজ করে দিয়েছি, এটা বললাম একবার ট্রাই করো, এই শার্টটা আমার খুব ভালো লেগেছে আর এই কুর্তাটা। জাস্ট চেক আউট করছো বলো। এই যে স্যারের শপিং করা কমপ্লিট, একদম হ্যাপি। আজকে কিন্তু আমি তোমার সাথে ওয়েট করেছি অনেকক্ষণ। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আর আরেকটা শার্ট বাকি আছে কেনা, যেটা পছন্দ হলো না এখানে, দেখি সবার স্টপে পাই কিনা। চলো আজকে আমি তোমাকে শপিং করাবো। থ্যাঙ্ক ইউ। তো আমরা এই আসলাম এখানে রুফটপ একটা রেস্টুরেন্টে মানি স্কোয়ারের উপরে। আর এইটাতে লাস্ট টাইম আমরা অ্যানিভার্সারির দিন এসেছিলাম না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, নাইস। আমাদের মাটন মাটন বিরিয়ানি কম্বো, মাটন বিরিয়ানি কম্বো। লোয়ার বেসমেন্টে চলে এসেছি, এবার আমরা গাড়ি খুঁজে পাচ্ছি না কোথায় কোথায়। বাজে হচ্ছে কি 8:11, আমাকে বললো 8:10, এই কি 9টার একটু কম বাজে, চলো চলো তাদের বাড়ি চলো। 9টার একটু কম বাজে, মাত্র 8:11 বাজে, কি হলো? হ্যাঁ 8:11 9টার কম ছিল, কি 9টার বেশি। পার্কিং মানি স্কোয়ারে কিন্তু সিসিটু থেকে মহঙ্গা। অলমোস্ট 10টা আমরা এই বাড়ি পৌঁছালাম, জ্যাম জ্যাম আর জ্যাম জ্যাম খেতে খেতে। এইদিকে যে কটা গাড়ি আছে সবকটা এরকম, মানে ব্যাক সাইডটা সামনের দিকে রয়েছে, আর এই দিকে যে কটা গাড়ি সবকটা সামনের দিকটা সামনের দিকেই আছে। এবার আমি চাই হচ্ছে গাড়ি, ওই গাড়িগুলো যেভাবে রাখা রয়েছে ওইভাবে আমাদের গাড়িটা রাখা হোক, এরকম উল্টো করে, বাট ও এরকমভাবে মানে সোজা করেই রাখছে। পাখি সবাই শুয়ে পড়েছে, বাজে হচ্ছে কি অলমোস্ট 11টা। আমরা বাড়ি ফেরার পরে দেখো আসলাম, বাড়ি ফেরার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন বানাবো হচ্ছে কি একটু লেবু জল। এটা একটা খুব ভালো আমলকি চূর্ণ যেটা বাপি দিয়ে গেছিলো, আমি এটা খাই মাঝে মাঝে কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম রয়েছে। কালকে বাড়ি গিয়েছিলাম, এই লেবুগুলো আবার বাপি পাঠিয়ে দিয়েছে, এখান থেকে একটা কাটবো কেটে একটু এখন লেবু জল বানাবো। আমি না লেবুর এই মাঝখানে যে শিরাটা থাকে না এটা ফেলতেই পারি না, অনেক ট্রাই করি তাও পারি না। কেটেছি দেখো, একটা এরকম, একটা হাফ, একটা গোটা, এদিক থেকে আবার তো বিকনোলা লেবু দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে একটুখানি জিরে গুঁড়ো, জাস্ট একটুখানি জিরে গুঁড়ো দেবো। তো এই যে কালকে সকালের জন্য ওর আর আমার চিয়া সিড আমি ভিজিয়ে দিয়েছি এখানে, আর এখানে হচ্ছে লেবু জল এনো। আমি আজকে জিরে গুঁড়ো দিয়েছি একটুখানি, ভালো লাগছে, সন্ধ্যাবেলা যা খেয়েছি তারপরে লেবু জলটা একটু রিলিফ দেবে। বাই দ্য ওয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি। একটা এথনিক কুর্তা কিনেছি যেটা চন্দ্রানী পছন্দ করে দিয়েছে আমার জন্য, এটা জিন্সের সাথে যাবে, এটা একটা শর্ট কুর্তা। আর একটা টি শার্ট কিনেছি যেটাও চন্দ্রানী পছন্দ করে দিয়েছে, কালারটা অলমোস্ট সিমিলার হয়ে গেছে, ওটা একটু ডিপ গ্রিন, এটা একটু হালকা গ্রিন হয়েছে, এটা হচ্ছে টি শার্ট। এই দুটোই কিনেছি, আর আলটিমেটলি শার্ট আমাকে কিনে দেয়নি কিন্তু আমাকে বলছে তোমাকে কিনে দিয়েছি, কি করেছি শপিং। দুটোই আজকে ম্যাক্স থেকে নেওয়া হয়েছে, বাট আমার না টি শার্টটা খুব ভালো লেগেছে, টি শার্টটা স্পেশালি আমার ভালো লেগেছে হচ্ছে এই বর্ডারটার জন্য, ও লাস্ট মিনিটে আমি এই টি শার্টটা নিয়ে ওকে মানে ট্রায়াল রুমের সামনে দিয়েছিলাম যে এটা একবার ট্রাই করে দেখো, এটা ভালো লাগতে পারে। এটা আমারও ভালো লেগেছে, আর এই কুর্তাটা, কুর্তাটা তুমিই পছন্দ করেছো, আমি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। কালকে ছুটি, তারপরে আবার সেই অফিস, এই একটা দুটো দিন ছুটি পাই আর তারপর আবার শুরু। হ্যাপি উইকেন্ড টু অল।
এনিওয়ে চলো, অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব লিভিং অল লাভ বাংলা। দেখা যাচ্ছে কালকে সানডে স্পেশাল ব্লগ এর সাথে, ততক্ষণের জন্য টাটা।